আজকে দেখাবো কিভাবে এরকম একটা ভাঙা আয়না থেকে এমন সুন্দর একটা হ্যান্ডি আয়না তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক বছর আগে এই আইশ্যাডো প্যালেটটি কিনেছিলাম, যেহেতু সবগুলো আইশ্যাডো নষ্ট হয়ে গেছে এবং কোনো কাজেও লাগবে না, তাই ভাবলাম এর আয়নাটা যেহেতু এখনও ফ্রেশ, এটাকে কাজে লাগানো যাক। আর এই জন্য প্রথমে আমাকে এই বক্স থেকে আয়নাটা বের করতে হবে। তো আমি ভেবেছিলাম যেহেতু অনেক পুরনো একটা আইশ্যাডো প্যালেটের আয়না, খুব সহজেই উঠে চলে আসবে, কিন্তু আমি কিছুতেই এটাকে খুলতে পারছিলাম না। অনেক চেষ্টার পর আমি এই কাঁচিটা ভিতরে ঢুকিয়ে এটাকে খুলে এনেছি। 12-13 বছরের পুরনো হলেও এটাকে খোলার সময় বোঝা গেল যে এর কষটা এখনও অনেকটা স্টিকি ভাব রয়ে গেছে, এবং এটা চাইলে আমি যে কোনো জায়গায় স্টিক করে দিতে পারবো, এতটা বেশি আর এতটা ভালো একটা গ্লু দিয়ে এটা আটকানো ছিল। আর কাঁচি দিয়ে খুলতে যাওয়ার সময় এই কর্নারে একটুখানি প্রদীপটা উঠে যায়, যে কারণে এই জায়গায় কিন্তু আয়নাটা ভিজিবল হচ্ছে না, এটা একটা নর্মাল কাচের মতো মনে হচ্ছে। এরপর হ্যান্ড মিরর বানানোর জন্য আমি এখানে দুটো শক্ত কাগজ নিয়েছি। এই কাগজগুলো সাধারণত বিভিন্ন কার্টুন বানানোর সময় থাকে, অথবা হচ্ছে আমরা যে কোনো বইয়ের ভেতরে মলাটে এই শক্ত কাগজগুলো পেয়ে থাকি। এভাবে আয়নাটাকে এই কাগজের উপর রেখে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। আমি এই কাগজটা থেকে পাশাপাশি দুটো মাপ নিয়ে নেব, একটা মাপ থাকবে হচ্ছে আয়নার পেছন পার্টের জন্য, আর আরেকটা কাগজ আমি ডিজাইন করে ওপরে দেব আয়নার ফ্রন্ট পার্টের জন্য। এই দুটো মাপ দিলাম দুটো সাইডের জন্য, তারপর মাঝ বরাবর আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ বরাবর আমি দুটো কাগজকে আলাদা করে কেটে নিচ্ছি। যে কাগজটা আমি আয়নার ফ্রন্ট পাশে রাখবো সেটাকে আমি একটু সাইড থেকে কার্ভ করে দিচ্ছি, কারণ আমি যখন আয়নাটা তুলতে গেলাম তখন কাঁচির খোঁচা লেগে আমার এক পাশ থেকে আয়নার প্রলেপটা উঠে যায়, যে কারণে ওই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন এটা ভাঙা একটা আয়না। তো আমি যদি এই সাইডগুলোকে এমন রাউন্ড শেপ করে দেই, হালকা একটু কার্ভ করে দেই, তাহলে এই জায়গাটা কিন্তু ভিজিবল হবে না, এই জায়গাটা কাগজের ভেতরে চলে যাবে, সেজন্য আমি এরকম একটা শেপ করে নিলাম। এখন এই শেপ মোতাবেক আমি কাগজটা কেটে নিচ্ছি ভেতর দিক থেকে। এই পাশটা কিন্তু আমাদের আয়নার ফ্রন্ট পার্টে হবে, তো আশপাশে কাগজগুলো কাটা যাবে না, শুধু ভেতরে যেই পাশটা আমি রাউন্ড করেছি সেই রাউন্ডটুকু আমি এইভাবে কেটে নিলাম। এই হচ্ছে আয়নার পেছনের আর সামনের পার্টের দুটো কাগজ। এবার এভাবে লম্বা করে দাগ দিয়ে এবং নিচে নিজের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে আমি আয়নার যে হ্যান্ডেলটা সেটাকে কাট করে নিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো এমন শেপ দিয়েছি, কেউ যদি চান একদম সোজাও রাখতে পারেন, আবার চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন যেটা একটা হ্যান্ডেলের মতো দেখতে লাগবে। এখন পেছনের পার্টটাকে নিয়ে এর উপরে আমি একটা গ্লু দিয়ে দেব। আমি এখানে B6000 গ্লুটা ইউজ করছি। এই গ্লুটা আসলে অনেক ভালো যে কোনো কিছুকে স্টিক করার জন্য। আমি মনে করি গ্লু গানের পরেই আপনারা এই গ্লুটা ইউজ করতে পারেন, খুব ভালোভাবে স্টিক করে রাখে। ইভেন কাপড়ে কোনো কিছু যদি আপনারা স্টিক করতে চান সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। তারপরে এর মাঝখানে আমি হ্যান্ডেলটা দিয়ে দেব মাঝ বরাবর। আসলে আমি এখানে মনে হয় একটু ছোট হ্যান্ডেল নিয়ে ফেলেছি, আপনারা আরেকটু লম্বা হ্যান্ডেল ইউজ করতে পারেন। এতে করে সবটা একদম উপর পর্যন্ত হ্যান্ডেলটা দিলে সেটা আরেকটু শক্ত মজবুত হবে। তো আমি কিন্তু এখানে হাফের বেশি উপর পর্যন্ত হ্যান্ডেলটা দিয়েছি, এবং এখানে একটু বেশি করে গ্লু দিয়েছি, যেহেতু আমি এর উপরে আয়নাটাকে স্টিক করব, আমার একটু বেশি গ্লুয়ের প্রয়োজন পড়বে যেন এটা খুলে না আসে সেজন্য। এরপর সাবধানে আমি এখানে আয়নাটাকে স্টিক করে দিচ্ছি। আয়নাটাকে স্টিক করার পর আমরা হচ্ছে এর উপরে আমাদের যে আরেকটা পার্ট ছিল, উপরের যে পার্টটা আমরা কার্ভ করেছিলাম, শেপ করেছিলাম, সেই পার্টটাকে বসিয়ে দেব। তো এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যেহেতু এই পার্টটাই আয়নাটাকে ধরে রাখবে, তো এই জন্য খুব ভালোভাবে এইটাকে গ্লু করতে হবে। আমি নিচে একবার গ্লু দিয়ে দিয়েছি একটা প্রলেপ, এবং
এই কাগজটার উপরেও আরেকবার গ্লু দিয়ে দিচ্ছি, যেন ডাবল গ্লুয়ের কারণে এটা খুব ভালোভাবে স্টিক করে রাখে, যেন কোনোভাবেই আয়নাটা খুলে না আসে বা আমার এই হ্যান্ডি মিররটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তো আমি এই কিনারগুলোকে ভালোভাবে গ্লু দিচ্ছি, কারণ এই কিনারের সাইডগুলোই কিন্তু মেইন আয়নাটাকে ধরে রাখার জন্য। যেহেতু মাঝে আমি হ্যান্ডেল কাগজটা ইউজ করেছি, আবার আয়নাও ইউজ করেছি, এই জন্য কিন্তু দুটো কাগজের মাঝে একটু এরকম ফাঁকা থাকবে। খুব ভালো করে চেপে চেপে আমাকে এই জায়গাটা অ্যাটাচ করতে হবে। তো আমি এখানে ক্লিপ ইউজ করেছি, আপনারা চাইলে ভালো ক্লিপ পাওয়া যায় গ্লু স্টিক করার জন্য, সেগুলো ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, এই জন্য আমি মাথার ক্লিপ ইউজ করেছি। বেজের কাজ শেষ, এবার ডেকোরেশনের পালা। আর ডেকোরেশন করব আমি এয়ার ড্রাই ক্লে দিয়ে। এয়ার ড্রাই ক্লেগুলো আমার এটাই আজকে প্রথম ব্যবহার করা, এর আগে আমি কখনো এয়ার ড্রাই ক্লে ব্যবহার করিনি। অনেকগুলো সুন্দর সুন্দর রঙের ক্লে এখানে রয়েছে, তো আমি প্রথমে ব্যবহার করব কালো রঙের ক্লেটা। এই কালো রঙের ক্লে দিয়ে আমি আয়নার ওই রাউন্ডটাতে বর্ডার করব। তো এতক্ষণে আমার বেসটা শুকিয়ে গেছে, আমি ক্লিপগুলো খুললাম, দেখেন এই পাশটা কিন্তু একদম ভালো করে অ্যাটাচড হয়ে গেছে, এটা কিন্তু আর খুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তো একে একে আমি সবগুলো ক্লিপ খুলে দিচ্ছি। এবার ব্ল্যাক কালারের ক্লেটা নিয়ে আমি এটাকে কিছুটা লম্বাভাবে এভাবে রোল করে নেব। আর রোল করে নেওয়ার পর আমি হচ্ছে একটু গ্লু ব্যবহার করব। গ্লু ব্যবহার করে তার ওপর আমি এই ক্লেটাকে বসিয়ে দেব, যেন এই ক্লেটা শুকিয়ে যাওয়ার পরও যেন উঠে চলে না আসে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আয়নার চারপাশে আমি ক্লেটা ব্যবহার করব। এরপর আয়নার চারদিকে ফ্রেম যে জায়গায় ছিল সেই জায়গায় আমি আরেকবার গ্লু দিয়ে রোল করে ক্লেটা ব্যবহার করব। এতে করে কি হবে, আমার যে জয়েন্টটা ছিল সেটা কখনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি হ্যান্ডেলের মধ্যেও ক্লেটা ব্যবহার করেছি, এতে যেন হ্যান্ডেলটা একটু শক্ত হয়। একটা কালো রং নিয়ে নিয়েছি, যেই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটা যেন মার্জ হয়ে যায় কালো ক্লের সাথে, সেজন্য সেম কালারের জন্য আমি হচ্ছে ফাঁকা জায়গা যেটা আছে সেটাকে কালো রং দিয়ে ফিল আপ করে নিচ্ছি। হ্যান্ডেলটাকেও আমি কালো রং করে নিচ্ছি, যেন দেখতে একই রকম লাগে। এ পর্যায়ে আয়না ডেকোরেশনের জন্য আমি কিছু কালারফুল ফ্লাওয়ার মেক করে নেব। প্রথমে আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করছি। এইভাবে অল্প করে ক্লে নিয়ে সেটাকে হাত দিয়ে রোল করতে হবে, ছোট ছোট বল বানাতে হবে। এইভাবে করে প্রায় পাঁচটা বল বানাতে হবে। এখানে কিন্তু আমার কোনো গ্লু ব্যবহার করতে হবে না, পাশাপাশি রাখলে এগুলো একটার সাথে আরেকটা জোড়া লেগে যায় এবং শুকিয়ে গেলে একটা সুন্দর ফুল তৈরি হয়ে যায়। তো আমি ক্লের সাথে এই টুলটা পেয়েছিলাম, এই টুলটা দিয়ে আমি এখন হচ্ছে ফুলের পাপড়িটাকে একটু ডিটেল অ্যাড করে দিচ্ছি, যেন দেখতে অনেক সুন্দর মনে হয়, এই যে দেখা যাচ্ছে এখানে। তারপর একটা অন্য রঙের নিয়ে আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি, যেন ফুলটা আরও বেশি এনহ্যান্স হয়। একইভাবে আমি অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করেছি এই আয়নার চারপাশে ডেকোরেশনের জন্য। আর গ্রিন কালার দিয়ে কয়েকটা প্যাটাল মেক করেছি। এবার গ্লু দিয়ে এই প্যাটালটাকে সবার প্রথমে এখানে লাগিয়ে দিচ্ছি। গ্লু দিয়ে লাগালে কি হবে কি, যখন এটা শুকিয়ে যাবে তখন খুব সহজে এটা খুলে আসার কোনো সুযোগ থাকবে না, এবং আয়নার এই ডিজাইনটা দীর্ঘস্থায়ী হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। এইভাবে প্রত্যেকটা ফুল আয়নার চারপাশে অ্যাটাচ করে দেব। দেখুন আস্তে আস্তে এর লুকটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে আমার আয়নার ফাইনাল লুক। তো দেখতে কেমন হলো, আমার কাছে তো খুবই ভালো লাগছে। প্রথমবার ক্লে ইউজ করে এত সুন্দর একটা হ্যান্ড মিরর তৈরি করে ফেললাম, খুবই ইজি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ইচ্ছা হলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।